জানি না এই দুষ্টু লোকগুলো কখন শোধরাবে। ওদের মারতে মারতে তো আমার খুব খিদে পেয়ে গেছে। হ্যাঁ বল গণেশ, আমাদেরও খুব খিদে পেয়েছে। তো চলো মায়ের হাতের বানানো মোদক খেয়ে আসা যাক। ওরে বাবা রে, কোমরটা ভেঙে দিল। ওরে বাবা। আরে বাল গণেশ, কোথায় ছিলে তুমি? আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছিলাম। এখন তুমি তাড়াতাড়ি গিয়ে এই ক্ষীর আমার আদরের লক্ষ্মীকে দিয়ে এসো। কিন্তু মা, আমার খুব খিদে পেয়েছে। তোমাকে পরে দেব, এখন এটা দিয়ে এসো। ঠিক আছে মা, আমি এই যাব আর এই আসব। আমার খুব জোর খিদে পেয়েছে, তাড়াতাড়ি একটু খাবারের ব্যবস্থা করো। আচ্ছা প্রভু। থেমে যান মাতা। আরে বাল গণেশ, কি হয়েছে? তুমি এত দৌড়ে দৌড়ে কেন আসছো? সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ মাতা, সব ঠিক আছে। মা আপনার জন্য ক্ষীর পাঠিয়েছেন, তাই আমি দৌড়ে চলে এলাম। এই নিন, এখন আজ্ঞা দিন মাতা, আমায় যেতে হবে। দীর্ঘায়ু বাবা। আমার সখী পার্বতীকে আমার ধন্যবাদ জানিও। আপনি তো খুবই ভাগ্যবান প্রভু, ক্ষুধা পাওয়া মাত্রই পায়েশ নিজে নিজেই হেঁটে আপনার কাছে চলে এলো। কি করে না এসে পারে লক্ষ্মী? যার কাছে লক্ষ্মী আছে তার কাছে কি আবার? কথাটা তো আপনার একদমই ঠিক। কি হয়েছে লক্ষ্মী, আজকে তোমাকে খুব খুশি দেখাচ্ছে। খুশি তো হবারই কথা প্রভু, পৃথিবীতে তো আমার পূজা পার্বণ ক্রমে বেড়েই চলেছে। আজকাল মানুষ সুখ শান্তির জায়গায় আমাকে চাইছে। অবশ্য এটা ভালোই লাগে, আমার আশীর্বাদ যার সঙ্গে আছে সে পৃথিবীর সমস্ত সুখ এক নিমেষেই পেয়ে যায়। লক্ষ্মীর কথায় তো অহংকার দেখা যাচ্ছে। হ্যাঁ কিন্তু লক্ষ্মী, যদি তোমার দেওয়া ধন কারোর মনের মতো সুখ দেওয়ার যোগ্য হয়, তো তুমি তো স্বয়ং ধনেরই দেবী, তবে কেন তুমি এখনো মাতৃত্ব সুখ থেকে বঞ্চিত? তবে পায়েশটা কিন্তু খুবই সুস্বাদু, তুমিও খাও একটু, খেয়ে দেখো না। আমায় ক্ষমা করো লক্ষ্মী, কিন্তু তোমার অহংকারের বৃক্ষটাকে কেটে ফেলাটা খুবই প্রয়োজনীয় ছিল। মাতা, কোনো রকম বিলম্ব না করে মাতৃত্বের সুখ ভোগ করার একটা উপায় আছে আমার কাছে। আপনি কোনো বালককে দত্তক নিয়ে নিন। বালককে দত্তক নেব? এ তুমি কি বলছো শেষনাগ? না না মা, ওই আমি ক্ষমা মা, আমার বড় ভুল হয়ে গেছে। না না শেষনাগ, তুমি কোনো রকম ভুল করনি। তুমি তো আমাকে অতি উত্তম প্রস্তাব দিয়েছ, বালুক দত্তক নেওয়াই ঠিক হবে। ওহো, আর কত সময় লাগবে এদের শিক্ষা দিতে? বাড়ি গিয়ে মায়ের হাতে লাড্ডু খেতে হবে। প্রভু, ওই এসে গেছে, ওরা একটু খেদি তো তাই একটু বেশি সময় লাগছে। চলো চলো তাড়াতাড়ি, মা লাড্ডু বানিয়ে রেখেছেন হয়তো। চলো
লক্ষ্মী, আমি দেখতে চাই এমন কোন মা আছেন যে নির্দ্বিধায় হাসি মুখে নিজের সন্তানকে অন্যের হাতে তুলে দিতে পারে। আমি এক্ষুনি এই কাজটার দায়িত্ব কার্তিক আর বাল গণেশের হাতে তুলে দিতে চাই। যেমন তুমি ভালো বোঝো, কার্তিক আর বাল গণেশ। সখী পার্বতী, তোমার তো দুই পুত্র, তুমি কি আমাকে কার্তিক অথবা গণেশের মধ্যে কোনো একজনকে দিতে পারো না? এটা তুমি কি? সখী, আমার এই অনুরোধকে স্বীকার করে আমাকে মাতৃত্বের সুখ পেতে দাও সখী। লক্ষ্মী, তুমি যতটা সহজ মনে করছো এই কাজটাকে, ততটা সহজে এটা হয় না। কার্তিকের আসল রূপ জানো? ওর 6টা মুখ আছে, আর প্রত্যেকটা মুখ দিয়ে ও ভোজন করে, আর ওর জন্যে খাবার বানাতে বানাতে তুমি কাহিল হয়ে পড়বে। তো তাহলে তুমি আমাকে বাল গণেশকে দিয়ে দাও। বাল গণেশের দায়িত্ব নেওয়াটাও অত সহজ নয় লক্ষ্মী, ও খুব দুষ্টু ছেলে জানো তো তুমি, তোমাকে সারা দিন এক আঙুলের ওপরে নাচিয়ে ছাড়বে, ওকে সামলানো তোমার ক্ষমতার বাইরে লক্ষ্মী। পার্বতী, আমি যদি বলি যে আমি তোমার বাল গণেশের সমস্ত দুষ্টুমি সহ্য করে নেব, তাহলে বলো সখী, তাহলে কি তুমি আমায় বাল গণেশকে দিয়ে দেবে? প্রণাম লক্ষ্মী মাতা। দীর্ঘজীবী হও বাল গণেশ। আপনি আমায় আপনার পুত্র বলে সম্বোধন করতে পারেন মাতা। মানে? আমি আর আমার বন্ধুরা আপনাদের দুজনের কথা শুনে নিয়েছি। তুমি এটা কি বলছো বাল গণেশ? মা, লক্ষ্মী মাতা আমায় নিজের দত্তপুত্র হিসেবে মেনে নিয়ে মাতৃত্বে সুখ পেতে চান, এটা তো তোমার পুত্রের সৌভাগ্য মা। এইভাবে শুধু একজন নয়, আমি দুজন তেজস্বী মাতার সন্তান হওয়ার সুখ উপলব্ধি করব। বগম, প্রভু এ বলছে যে যদি আপনি বৈকুণ্ঠে চলে যান তাহলে আমাদের কি হবে? আপনি আমাদের ছেড়ে যাবেন না, আপনি আপনার মিত্রদের ছেড়ে এভাবে চলে যাবেন না, আপনার না থাকার কষ্ট আমরা সইতে পারবো না। এই রকম সিদ্ধান্ত নেবার আগে আপনি একবার তো অন্তত আমাদের কথা ভাবতে পারতেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বগম, ঠিক আছে। এইগুলো কি আগম বলেছে? ক্ষমা করবেন প্রভু, ও তো শুধু প্রথম কথাটা বলেছিল, বাকিগুলো তো সব আমি আমার মনের কথা বলেছি। হ্যাঁ প্রভু, ও আগম কথাই বলেছে, আপনি এরকম করতে পারেন না। বন্ধুরা, আমার জন্য বৈকুণ্ঠ যেমন আর কৈলাসও তেমন, আমি তো ওখানে থেকেও সবার সাথেই থাকবো, আর এটা আমি কথা দিলাম। কিন্তু মনে হচ্ছে তোমরা সবাই আমায় হয়তো ভুলে যাওয়ার চেষ্টা করছো। এ আপনি কেমন কথা বলছেন প্রভু, আমরা তো আপনার শরীরের অঙ্গ, আমরা কি করে আপনাকে? প্রভু, আপনাকে ছাড়া আমরা একটা মুহূর্ত থাকতে পারি না। থাকার কথা ভাবলেও আমি কিন্তু থাকতে দেব না। তো মা, কি সিদ্ধান্ত নিলে তুমি? লক্ষ্মী, একজন মায়ের প্রাণ তার সন্তানের মধ্যেই থাকে, আমি মা হয়ে অন্য কাউকে বাল গণেশের দায়িত্ব দেওয়ার কথা কল্পনাও করতে পারি না। তবুও আমি একটা সিদ্ধান্তে এসেছি। কি সিদ্ধান্ত নিয়েছো পার্বতী? ঠিক যে উপায়ে আমি দুজন পুত্রের মা হওয়ার সুখ পেয়েছি, আমার সখীও ঠিক একই সুখের অধিকারিণী হবে। এটা কি সত্যি পার্বতী? হ্যাঁ লক্ষ্মী, আমি আমার বাল গণেশকে আজ থেকে তোমার দত্তক পুত্র হিসেবে ঘোষণা করলাম। তোমাকে অনেক অনেক ধন্যবাদ সখী, তোমার মতো সখী আর বাল গণেশের মতো পুত্র পেয়ে আমি ধন্য হয়ে গেছি। আমি তোমাকে আশীর্বাদ করছি যে তুমি সমস্ত রকম সুখ আর সমৃদ্ধি লাভ করো, দীপাবলির দিন অথবা যে কোনো পুজোতে যে আমাকে পুজো করবে তাকে তোমার পুজো করতে হবে, ত্রিভুবনে যে তোমার পুজো করবে না আমি তার প্রতি সদয় হব না। সখী, তুমি নিঃসন্দেহে বাল গণেশকে আমার পুত্র বলে ঘোষণা করেছ, কিন্তু এই সংসারে তোমাকেই সবাই বাল গণেশের মা বলে জানবে। মা লক্ষ্মী পার্বতীর জয়, বাল গণেশের জয়। দাঁড়াও বন্ধুরা,
তোমরা সবাই ভুলে গেলে কি? আমাদের খিদে পেয়েছিল, সেই জন্যই আমরা এখানে দৌড়ে এসেছিলাম। এবার যখন লক্ষ্মী দেবীও আমার মাতা হয়ে গেছেন, তখন আজকের ভোজন ওনাকেই বানাতে হবে। চলুন মাতা, তাড়াতাড়ি আমার জন্য 100 আর এদের সবার জন্য 100 করে লাড্ডু বানিয়ে দিন। 100টা করে মোদক সবার জন্য? মুশিক, নন্দি, ভিড়িঙ্গি, আগম, বগম, সবাই খুব জোর লাগিয়ে দৌড়ো। যে জিতবে তাকে আমি প্রতিদিন 5টা লাড্ডু দেব। দৌড়ো। তোমার ব্যথা লাগেনি তো? এরা দুজন সর্বক্ষণ একে অপরের সাথে এরকম ভাবেই থাকে। একদম ঠিক বলেছো তুমি নন্দি। এটা তুমি ঠিক করলে না দুষ্টাসুর, এর পরিণাম তোমায় আজ ভুগতেই হবে। কিসের পরিণাম? এইটা তো তোমায় বগগামি বলবে। শান্ত বগগম, শান্ত। প্রভু, বগগম আগমকে বিপদে দেখলে এত রেগে যায় কেন? এর পেছনে একটা গল্প আছে। আগম আর বগগম ছোটবেলা থেকে খুব ভালো বন্ধু। দুজনেরই মাতা পিতা মহাদেবের অনেক বড় ভক্ত ছিলেন। আমার মুরগের পিছু করা কবে ছাড়বে? দাঁড়াও দাঁড়াও, বদমাইশেরা দাঁড়াও। সবজি দেখে জিভে জল চলে এলো বন্ধু। তো ভাবছিস কি? শুরু কর। এবার তুমিও তোমার কাজ শুরু করো। আগম আর বগগম ওদের শক্তি নিয়ে খুব ভালোভাবেই দিন কাটাচ্ছিল। কিন্তু ওদের মাতা পিতাদের মধ্যে মহাদেবের বড় ভক্ত হওয়ার লোভ জেগে উঠল, আর দুটো পরিবার একে অপরের শত্রু হয়ে গেল। শুধু এটুকুই নয়, দুজনেরই মাতা পিতা ওই দুটো নিষ্পাপ মনে একে অপরের প্রতি ঘৃণা ভরে দিল। বলো, ওর সাথে আর মিশবে না তো? হ্যাঁ বাবা, সাবধান করে দিচ্ছি তোমায়, আজ এরপর থেকে বাগগামের সাথে আর দেখা করবে না তুমি। আমার তোমার কথা খুব মনে পড়ছিল বাগগাম। আমি সন্ধে বেলায় মাঠে যাব, তুমি দেখা করতে আসবে তো ওখানে? তোমার বাবা এটা ঠিক করেননি আগম, উনি আমার বাবার থেকে বড় মহাদেব ভক্ত নন, আমাদের না দেখা করাই ভালো। এরই মধ্যে অসুরের সেনারা গ্রামে আক্রমণ করে বসলো।
অসুরের সেনারা আক্রমণ করলো, তারপর কি হলো প্রভু? চারিদিকে ত্রাহি ত্রাহি ছিল। আমার কাছে আসবে না, এখন আমি আর তোমাকে চিনি না। বাগ্গাম শোনো, আমি আসছি। আমি তোমাকে দূরে সরিয়ে দিচ্ছি, আর তুমি আমাকে বাঁচাতে চাইছো কেন আগ্গাম? কারণ কারণ তুমি আমার আপনজন। তুমি ঠিক আছো তো? আহত আগ্গামকে বাগ্গাম বৈদ্যরাজের কাছে নিয়ে গেল, যেখানে পুরো একটা মাস আগ্গামের চিকিৎসা হলো। আর ওই এক মাসের মধ্যে বাগ্গাম দিন রাত আগ্গামের সেবা করলো, আগ্গামের সমস্ত অনুরোধ অক্ষরে অক্ষরে পালন করলো, যার ফলস্বরূপ ও আগ্গামের নতুন ভাষা শিখে গেল। আমায় ক্ষমা করে দাও আগ্গাম, আমারই জন্যে তোমার জীবের। ও ও ও ও
আর এইভাবে আগমের নিঃস্বার্থ ভালোবাসা দেখে বগ্গম আত্মিকভাবে ওর সাথে মিশে গেল। আর তখন থেকে আগমের বিপদ দেখলেই ও ক্রোধান্বিত হয়ে ওঠে। ওই দুজনের দুঃখের কথা শোনার পরে আমরা তো এখন অনুতপ্ত বোধ করছি প্রভু। এমনটা অনুভব করার কোনো প্রয়োজন নেই মুশিক, বন্ধুদের হাসি ঠাট্টা বন্ধুত্বকে আরো বলবান করে তোলে। আপনি ঠিক বলছেন প্রভু, কিন্তু আমাদেরও আগ্গাম বাগ্গামের কাছে আমাদের ব্যবহারের ক্ষমা চাইতে হবে, তবেই আমরা আমাদের আত্মগ্লানি থেকে মুক্ত হব প্রভু। নাও ওরা দুজন এসে গেছে, চেয়ে নাও ক্ষমা। আমাদের ক্ষমা করে দাও আগ্গাম বাগ্গাম। আপনি ভেতরে কি করে এলেন? নন্দী আপনাকে আটকায়নি? সে তো আমার দাস, ওর কি সাধ্য আমাকে আটকায়? কিন্তু আমি ওকে পাহারায় বসিয়েছিলাম, ও আমাকে এইভাবে অপমান করতে পারে না। কিন্তু আমি তো তোমার স্বামী, আমাকে আটকানোর কারণ কি হতে পারে? নন্দী এটা ঠিক করেনি, কিন্তু ওই বা কি করবে, প্রভু ভক্ত, তাই প্রভুকে আটকাবার সাহস দেখায়নি। আমি এমন একজনকে চাই যে বুদ্ধিমান হবে, সাহসী হবে আর আমার আজ্ঞা পালন করবে। আমি নিজেই এর ব্যবস্থা করে নেব। কর অদ্ভুত সংকল্প এ মন মে, মা গৌরী ছুট গই যতন মে। কর অদ্ভুত সংকল্প এ মন মে, মা গৌরী ছুট গই যতন মে। পুত্র গণেশ। আজ্ঞে মা। দেখো বাবা, আমি এখন স্নান করতে যাচ্ছি, তুমি দরজার সামনে বসো। আমি যতক্ষণ না বলবো তুমি কাউকে ভেতরে আসতে দেবে না। যেমন আজ্ঞা মা, আমি কাউকেই ভেতরে প্রবেশ করতে দেবো না, তুমি নিশ্চিন্ত হয়ে স্নানে যাও। থামুন, ক্ষমা করবেন প্রভু, আপনি ভেতরে যেতে পারবেন না। অবুঝ বালক, তুমি কে আর আমার রাস্তা আটকাচ্ছ কেন? আমি গৌরীপুত্র গণেশ আর মায়ের আদেশ পালন করছি। মায়ের আদেশ হলো যতক্ষণ না উনি আজ্ঞা দেবেন কাউকে যেন ভেতরে যেতে না দি। গৌরীপুত্র, তাহলে তো এই আদেশ আমার জন্য নয়, কারণ আমিই তো গৌরীপতি শিবশঙ্কর। আমাকে যেতে দাও বালক। কখনো না, যতক্ষণ মা আজ্ঞা না দিচ্ছে আমি কাউকে ভেতরে যেতে দিতে পারবো না। জেদ করো না অপুজ বালক, সামনে থেকে সরে যাও। এটা অসম্ভব,
দেখো তুমি আমার রাগ জানো না, রাস্তা ছাড়ো, না হলে পরিণাম ভালো হবে না। পরিণাম যাই হোক না কেন, সূর্য পশ্চিমে উদয় হতে পারে, চাঁদ নিজের দিক বদলাতে পারে, কিন্তু আমি আমার মায়ের আদেশ সামান্য করতে পারি না। মূর্খ বালক, শান্ত হন, শান্ত হন প্রভু। অনর্থ, ঘোর অনর্থ, ভগবান শঙ্কর রেগে গিয়ে অনর্থ ঘটাবেন, আমাকে এর মাঝখানে আসতেই হবে। পুত্র গণেশ, তোমার এভাবে জেদ করা একদম উচিত। জেদ আমি না, পিতাশ্রী করছে। তোমার পিতার আজ্ঞা পালন করা উচিত, রাস্তা থেকে সরে যাও। পিতাশ্রীর আজ্ঞা পালন করলে মায়ের আদেশের তাহলে কি হবে? আর মায়ের আদেশ আমি কখনো অমান্য করতে পারি না। করো না, বড়দের কথা সর্বদা শুনতে হয়, পথ ছাড়ো। আমার জন্য সবার উপরে আছেন মা, আমি সরব না। একে যুক্তি দিয়ে সরাতে হবে, না হলে যদি ভগবান শঙ্কর ক্রুদ্ধ হয়ে যান তাহলে তো অনর্থ ঘটবে। দেখো বাবা, যদি আমার কথা শোনো তাহলে তোমাকে আমি পুরস্কার দেব। পুরস্কারের লোভ দেখিয়ে আপনি আমায় অন্যায় করতে বলছেন, এটা আপনাকে মানায় না। আমাকে উপদেশ দিও না, সরে যাও, না হলে। এখন ভয় দেখাচ্ছেন, কিন্তু আমি ভয় পাওয়ার ছেলে না। একে বশে আনার জন্য শক্তি প্রয়োগ করতেই হবে, তোমাকে শাস্তি দিতেই হবে। স্বামী আমার পুত্রকে বধ করে ফেলল, বাবা গণেশ, আপনি কি করলেন প্রাণনাথ? আপনি ক্রোধে নিজের পুত্রকে মেরে ফেললেন, আর আপনারা সব দেবগণ চুপচাপ দাঁড়িয়ে এই মজা দেখছিলেন। এই অবুজ বাচ্চাটার উপরে আপনাদের একটু দয়া হলো না? আমি আমার পুত্রকে ফেরত চাই, জীবিত। আপনার ওকে জীবন দান করতেই হবে, না হলে আমি এখানেই প্রাণ ত্যাগ করব। এটা অসম্ভব, আমার অস্ত্রের আঘাতে যে মাথা দেহ থেকে আলাদা হয়ে গেছে তাকে আর জোড়া যায় না। তাহলে তো একটাই উপায় আছে, অন্য কোনো বালকের মাথা যা আপনার অস্ত্র দ্বারা ছেদন করা হয়নি তা গণেশের দেহের সঙ্গে জোড়া যেতে পারে। যাও, এমন কোনো বালকের মাথা নিয়ে এসো যার মুখ উত্তর দিকে আর যার মা পুত্রের দিকে পিঠ করে শুয়ে আছেন। যথা আজ্ঞা প্রভু। দেরি করো না, সময় অতিক্রম করে গেলে জীবন দান সম্ভব নয়। আরে মূর্খ, এটা কি আনলে? প্রভু, আপনি যেই আদেশ দিয়েছিলেন সেই অনুসারে এই বালককেই পেয়েছি, তাই ওর মাথাই এনেছি। আচ্ছা, ভাববার সময় নেই ভোলানাথ, এই মাথাটা জুড়েই বালক গণেশকে বাঁচিয়ে তোলো।
আমি একে বর প্রদান করছি যে মানুষ যুগ যুগ ধরে এর পুজো করবে। এই অদ্ভুত বালক পৃথিবীবাসীর কল্যাণ করবে। আমি এনাকে বর প্রদান করছি যে যখনই কোনো শুভ কার্য হবে তখন সর্বপ্রথম গণেশেরই পুজো করা হবে। এই বালক বিদ্যার বুদ্ধির দাতা হবে। সব মন্দির ও বাড়িতে ওকে স্থাপন করা হবে। সবাই ওকে লাড্ডুর ভোগ দেবে। আমাদের পুত্র অত্যন্ত বলশালী আর বুদ্ধিমান হবে। আমি আজ থেকে ওকে আমাদের গণসেনার সেনাপতি নিযুক্ত করলাম। আমি জানি মা, তুমি একদম রাগ করনি, কারণ মায়ের সুখ সন্তানের পেট ভরিয়েই হয়। খুব দুষ্ট হয়ে গেছি আমার গণেশ। এরা সবাই গোমরা মুখে কেন বসে আছে? কি হলো বন্ধুরা, মন খারাপ করে আছো কেন? প্রভু, আমরা পুরনো খেলার খেলে খেলে বিরক্ত হয়ে গেছি, কিছু নতুন খেলতে চাই, কিন্তু বুঝতে পারছি না নতুন কি খেলবো। সমস্যাটা তো গুরুতর। বাহ, পেয়ে গেছি নতুন খেলা। তোমরা সবাই আশেপাশে ছড়িয়ে থাকা ফুলার পাতা কুড়িয়ে আনো। এসব কি প্রভু? একে গোলক বলা হয়। বালক শ্রীকৃষ্ণ এই গোলক দিয়েই খেলতেন। এখন আমরা খেলবো। আমি এটা ছুঁড়ে দেব আর তোমরা এটা ধরবে। যে এটাকে ধরবে সে এটা আবার ছুঁড়ে দেবে। বুঝতে পারলে? হ্যাঁ বুঝেছি। তো এই গেল বল শূন্য। প্রভু, এই খেলাটা তো দারুণ মজার। এবার দেখা যাক আমার ছোঁড়া বলটিকে কে ধরতে পারে। হ্যাঁ একদম, বল তো অনেক বড় হয়ে গেল। এই বলটার সামনে কেউ চলে এলে তার তো মৃত্যু হতে পারে। এটা কি রকম, আমি অনর্থ করে ফেলেছি, আমার বাঁচবার কোনো অধিকার নেই, এটাই আমার অদৃষ্ট। প্রভু ওদিকে দেখুন, ঋষিমুনি। বাল গণেশ, আপনি? আপনার দর্শন পেয়ে আমি ধন্য হলাম। ঋষিবর, আপনি জেনে শুনে মৃত্যুর দিকে কেন এগিয়ে যাচ্ছেন? আমি পাপী প্রভু, আমার সাথে এটাই হওয়া উচিত। আমি পুরো কথা শুনতে চাই ঋষিবর। প্রভু, ভগবান শিবের পূজোর জন্য আমার সোনার উপর প্রয়োজন ছিল, যেটা পাওয়ার জন্য আমি রাজা অমিয়র কাছে গেলাম। আর আমি আপনার সমস্ত প্রয়োজন মেটাবো মহর্ষি, কিন্তু আপনাকে শিবের নয় আমার পূজো করতে হবে। আপনাকে আমাকে ভগবান মানতে হবে। ক্ষমা করবেন রাজন, কিন্তু আমি ভগবান শিবের অপমান করতে পারবো না। তাহলে যা পাপি, তুই সোনার উপর শিবের কাছ থেকেই চা, তোকে এতে ওয়ার মতো আমার কাছে কিছু নেই। যা, আমিও ওই কটু বাক্য আমি আর সহ্য করতে পারছিলাম না বাল গণেশ। আমি ভগবান শিবের সম্বন্ধে এসব কথা শুনলাম কি করে? আমার মহাদেবের অপমান, আমি ওই রাজাকে ছাড়বো না। শান্ত হও নন্দি, রাজা অমিয় কোনো পাপী নয়, উনি এখন অহংকারে ডুবে আছেন। আমাদের তো শুধু ওনার অহংকারটা ভেঙে দিতে হবে। আপনি চিন্তা করবেন না ঋষিবর, আপনার পূজো হবে, তাও রাজা অমিয়র হাতে। তুই জিতে গেছো অগ্গম,
যেমন ভাবে কৃষ্ণ ভগবান গোলক নিয়ে খেলার সময় কালীয় নাককে মেরেছিলেন, ওইভাবেই আমরা রাজা অমিয়র অহংকার ভাঙব। এবার আমরা কি করব প্রভু? এটা করতে হবে, বলো অলোক নিরঞ্জন। অলোক অলোক নিরঞ্জন। মহামন্ত্রী, আজকে ভিক্ষা করতে কোনো ভিখারি আসেনি। অলোক নিরঞ্জন। অলোক অলোক নিরঞ্জন। আপনি মহান মহারাজ, এখানে আপনি ভিক্ষা দেওয়ার কথা বললেন আর ভিখারিটা এসে গেল। বলুন মহর্ষি, আপনাদের কি চাই? ঋষি মুনি বাড়িতে এলে আপয়ন করতে হয় রাজা, আপনি তো ভিক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। বাজে কথা বলে সময় নষ্ট করো না মহর্ষি, বলুন কি চাই? শুনেছি মহারাজ আপনি নিজেকে ভগবান ভাবেন, নিজের পুজো করাতে চান। ঠিকই শুনেছেন। আমরা আপনার পুজো করতে রাজি মহারাজ, কিন্তু একটা শর্ত আছে। কিরকম শর্ত? আপনাকে আমার মাথার একটা চুলের ওজনে সোনা রূপো দিতে হবে, আর আমাদের ভরপেট ভোজনও করাতে হবে। বলুন রাজি আছেন? মহর্ষি, চাইলেন তো এমন কিছু চাইতে পারতেন যাতে আপনাদের জীবনই বদলে যেত। মহামন্ত্রী, ওদের শর্ত পূরণ করা হোক। অপেক্ষা কিসের মহামন্ত্রী? মোহর চাপান আর চুলের সমান করে ওনাদের দিয়ে দিন। মহারাজ, তোমরা কি মোদক বানাতে পারো? আজ্ঞে মহারাজ। তাহলে বানিয়ে নিয়ে আসুন। আমি তো গুড়ের লাড্ডু খেতে চাই। আমি তিলের লাড্ডু আর মোদক খাবো। আমার আর উনার জন্য পুরি আর আলুর দম নিয়ে আসুন, সাথে হালুয়া। আর আমার জন্য সেই সকল খাদ্য নিয়ে আসো যেগুলো ওরা চাইল। যা দেশি শিবর, বেশি খাবার খেলে পেট খারাপ করবে নন্দ ঋষি। যখন তোমার পেট গন্ডগোল করবে তখন বলবেন, আমি বৈদ্য ডেকে নেব। এর থেকেও বড় তাড়ি পাল্লা নিয়ে এসো। কে জানে কি রকম ঋষি এরা, কত খায়। আজ তো দারুণ ফেসে গেলাম। রাজকোষ খালি হয়ে গেছে তো কি হয়েছে মহারাজ? আপনার রাজ সিংহাসন, অলংকার আর আপনার মুকুট দিয়েও তো আমার চুলটাকে ওজন করতে পারেন মহারাজ। মহামন্ত্রী, রাজ সিংহাসন নিয়ে আসুন। কে আজ্ঞে প্রভু। আরে বাবা, একটু তাড়াতাড়ি করো, খাবার তো অনেক আগেই শেষ হয়ে গেছে। প্রভু, ঋষির চুল রাখার পাল্লাটা তো ওপরে ওঠার নামই নিচ্ছে না। নিশ্চয়ই উঠবে মহামন্ত্রী, নিশ্চয়ই উঠবে। রাজামশাই স্ত্রীর গয়নাগুলো তো বাকি আছে, নিয়ে এসো। কি বলো ঋষিবর? এখন আমি কি বলবো নন্দ ঋষি, ইনি জানেন, ইনি কি করবেন। মহামন্ত্রী, আমাকে এখানে কেন ডেকেছেন মহারাজ? মহারানী, আমার আপনার অলংকার চাই। কিন্তু কেন? কিন্তু সময় নেই রানী, আপনি অলংকার দিন। মনে হচ্ছে ঋষিদের পেট ভরে গেছে, ধেকুর চলছে। আরো নিয়ে আসো বাবা, আমাদের খিদে পেয়েছে। হে ভগবান, কোথা থেকে আমি এদের জন্য খাবার আনবো? প্রভু, আমাদের কাছে তো একটা কানা করিও বাঁচল না, তো এই চুলের ওজন কি করে হবে? মহারাজ, একটা সমস্যা আরো আছে। এই সাধুরা আমাদের অন্ন ভাণ্ডারে সব শেষ করে দিয়েছে, কিন্তু এদের খিদে তো মিটছেই না কোনো রকম ভাবে। প্রভু, আমার মনে হচ্ছে প্রজাদের থেকে ধন আর শস্য আদায় করে নেওয়া উচিত। এটা প্রজাদের উপর অন্যায় করা হবে মহামন্ত্রী। অন্যায় নয় প্রভু, এটা হলো এক রাজার তার রাজ্যের প্রতি কর্তব্য। এখন এই ঋষিদের অপমান থেকে বাঁচবার এটাই একমাত্র রাস্তা প্রভু। ঠিক আছে মহামন্ত্রী, আপনি ব্যবস্থা করুন। আজ্ঞে মহারাজ। প্রজাদের সমস্ত ধন চাপিয়েও একটা চুলের ওজনের সমান হলো না, এবার কি করব? হ
এই দাড়িপাল্লাটা দাঁড়িয়ে পড়লে কেন বাবা, খাবার নিয়ে এসো। সাধুরা ক্ষুধার্ত। ক্ষমা করবেন প্রভু, প্রজাদের কাছ থেকে সংগ্রহ করে আনা অন্ন ভাণ্ডারও শেষ হয়ে গেছে। কি হলো মহারাজ, আপনি তো আপনার ভক্তদেরকে পেট ভরে খেতেও দিতে পারেন না, কিরকম ভগবান আপনি? ক্ষমা ক্ষমা করুন প্রভু, আমি অহংকারের বশে ভুল করে ফেলেছি প্রভু। আপনারা আপনারা নিশ্চয়ই কোনো দৈব শক্তি, আমাকে আপনাদের পরিচয় দিন প্রভু। তাহলে কি বলছেন ঋষিগণ? প্রভু, ও বলছে যে যেমন আপনার ইচ্ছা। আপনার দর্শন পেয়ে আমি ধন্য হলাম প্রভু। রাজন, যদি তুমি অহংকারের থেকে দূরে থাকতে চাও, তাহলে নিজের চারপাশে সত্যিকারের বন্ধু আর সঠিক পরামর্শদাতাকে জায়গা দাও, চাটুকারদের নয়। আমি আমার ভুল শুধরে নেব প্রভু। আমি প্রজাদের কাছে ক্ষমা চেয়ে তাদের ধনও ফিরিয়ে দেব, আর যে ঋষিকে আমি পূজোতে বাধা দিয়েছিলাম তার পূজোর জন্য সাহায্যও করব। কিন্তু ভগবান, বেঁচে থাকার জন্য খাবারও তো প্রয়োজন, সেগুলো তো আপনি শেষ করে ফেলেছেন। তাহলে আমাকে মিথ্যে অপবাদ দেবেন না মা, আমি তো নির্দোষ। মহারাজ মহারাজ, অদ্ভুত কাণ্ড অদ্ভুত কাণ্ড, অন্নের খালি ভাণ্ডারও হঠাৎ করে ভরে গেল। অতি সুস্বাদু, ধন্যবাদ নন্দী মহারাজ। হ্যাঁ অগম, ঠিক বলেছো, মূষক তুমি আরাম করো, বাকি সব কাজ আমাদের উপর ছেড়ে দাও। এটা তো খুব ভালো প্রস্তাব, এটা তো আমার জীবনের সব থেকে সেরা দিন। কিন্তু একটু আগে তো ঠিক ছিল, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। আরে বাবা গণেশ, তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? কিছু হয়নি মা, সবই ঠিক আছে, কিন্তু এখানে তো ভূমিকম্প হবা একেবারে অসম্ভব, এটা কি করে হলো? বাবা, তোমার পিতা আর আমি এখানে বসেছিলাম, আর হঠাৎ করে কৈলাস কেঁপে উঠলো। প্রভু যখন তার দিব্যদৃষ্টিতে দেখলেন, তখন জানতে পারলাম যে রাক্ষস রাজা রাবণ কৈলাসকে উঠাবার চেষ্টা করছে। যখন ওনার সবথেকে প্রিয় ভক্ত এই রকম একটা দুষ্কর্ম করছিল, তাকে শিক্ষা দেওয়ার জন্য প্রভু তার পায়ের আঙুল দিয়ে কৈলাসকে স্থির করে দিলেন। তাহলে এখন রাক্ষস রাজা রাবণের কি হবে? নমঃ শিবায়। ক্ষমা করবেন ভোলানাথ, আমার অহংকারের জন্য আপনি আমার প্রতি বিরূপ হয়েছেন। রাবণ, তোমাকে নিজের অহংকার ত্যাগ করতে হবে, তবে তোমার আমার প্রতি ভক্তি দেখে আমি প্রসন্ন, আর আমি তোমাকে ক্ষমা করছি। ভোলানাথ, আমি এই সব কিছু শুধু আপনার দর্শন লাভের জন্য করেছি। বলো তুমি কি চাও? ভোলানাথ, আমি তো শুধু আপনার মতো শক্তিশালী হতে চাই। সত্যিকারের ভক্ত ভগবানের দুয়ার থেকে কখনো খালি হাতে ফেরে না। তথাস্তু। এই নাও রাক্ষস রাজা রাবণ, আজ আমি আমার সমস্ত শক্তির উৎস তোমার হাতে তুলে দিচ্ছি, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কিরকম শর্ত ভোলানাথ? একবার যদি তুমি এই শিবলিঙ্গ তুলে নাও, তাহলে যাই হোক না কেন, তুমি ওটাকে নিচে রাখতে পারবে না যতক্ষণ না তুমি তোমার শেষ গন্তব্যে পৌঁছচ্ছ। যদি তুমি শিবলিঙ্গকে নিচে রেখে দাও, তাহলে তাকে ওপরে তোলা অসম্ভব হয়ে যাবে রাজা রাবণ। শিবলিঙ্গ ওখানেই স্থাপিত হয়ে যাবে,
আর তুমি সেই শক্তির ব্যবহার আর কোনোদিন করতে পারবে না। জয় শিব শঙ্কর, আপনি আমার বাসনা পূর্ণ করে আমার ভক্তি আরো গভীর করে দিলেন। এবার যখন রাক্ষস রাজা রাবণ আত্মলিঙ্গটা প্রাপ্ত করেই ফেলেছেন, তাহলে কিন্তু ওনাকে হারানো অসম্ভব হয়ে পড়বে। ঠিকই বলেছো নন্দী, আমাদের কিছু তো করতেই হবে। প্রভু, উনি তো ভীষণই শক্তিশালী। একদম ঠিক বলেছো, আর উনি যথেষ্ট বিদ্বান। তোমরা সবাই ঠিকই বলেছো, আমাদের একটা পরিকল্পনা দরকার। প্রভু, এতক্ষণে তো উনি অনেক দূরে চলে গেছেন। তাহলে আমাদের এখনি বেরোতে হবে, যাওয়া যাক। চলুন। এখন তো আমার কাছে শিবলিঙ্গ আছে, আমি যদি সকাল সন্ধে এর পুজো করি তাহলে আমি আরো শক্তিশালী হয়ে যেতে পারি, আর এই ব্রহ্মাণ্ডের তিনটে লোকে রাজত্ব করতে পারবো। আমাদের যে করেই হোক রাবণকে আটকাতে হবে, নয় তো সর্বনাশ হয়ে যাবে। কি হচ্ছে কি ওখানে? আমাদের কাছে দুটো পরিকল্পনা আছে। তাই বলো। আমরা একটা বড় গুলতি তৈরি করব, আর সেটা দিয়ে অনেক নারকেল একসাথে ছুঁড়ে মারতে পারবো, আর ওই নারকেলগুলো যখন রাবণ মশাইয়ের গায়ে লাগবে, যন্ত্রণায় উনি কাঁদবেন, আর ভয়ের চোটে ওনার হাত থেকে শিবলিঙ্গ পড়ে যাবে। প্রভু, আমাদের পরিকল্পনা এর থেকে অনেক ভালো। আমরা একটা বড় গর্ত খুঁড়বো, আর সেটাকে পাতা দিয়ে ঢাকা দিয়ে দেবো। রাবণ যখন ওই পাতার উপর পা রাখবে, তো দুম করে গর্তে পড়ে যাবে, আর আত্মলিঙ্গটাও পড়ে যাবে। এই পরিকল্পনা তো, প্রভু আপনি নিশ্চিন্ত থাকুন, আমাদের এই পরিকল্পনায় অবশ্যই আমরা জিতে যাব। এখন আমার কাছে একটাই উপায় আছে। ওহো, সন্ধে হয়ে এলো, সন্ধ্যা নিকের সময়ও হয়ে গেল, কিন্তু তার জন্যে তো শিবলিঙ্গকে নিচে রাখতে হবে। না না, এটাকে নিচে রাখলে সব গোলমাল হয়ে যাবে। এখন কি যে করি। শোনো বালক, আমার সন্ধ্যা নিকের সময় হয়ে গেছে, সেই জন্যে তুমি খানিকক্ষণ এই শিবলিঙ্গকে ধরো, আমি সন্ধ্যা নিক করে আসছি, তার বদলে আমি তোমাকে অনেক উপহার দেব। শ্রীমান, আমাকে সূর্যাস্তের পূর্বেই বাড়ি ফিরতে হবে, কিন্তু আপনার ভক্তি দেখে আমি আপনাকে না করতে পারি না। ধন্যবাদ বালক, কিন্তু মনে রেখো, এটাকে কোনোভাবেই মাটিতে রাখবে না। কিন্তু এটা খুবই ভারী, যদি আমি এটা বেশিক্ষণ ধরে রাখতে না পারি তাহলে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, আমি আপনাকে তিনবার ডাকার চেষ্টা করব, যদি আপনি না আসতে পারেন তাহলে এই শিবলিঙ্গটা আমি নিচে রেখে দেব। ঠিক আছে, আমি তাতেই রাজি। শ্রীমান, এটা খুবই ভারী, দয়া করে তাড়াতাড়ি করুন। শ্রীমান, এটা তো খুবই ভারী, এটা আমি ধরতে পারবো না, এটা আমাকে নিচে রাখতেই হবে। তুমি কে বালক? আমি হলাম শিবপুত্র বাল গণেশ। তুমি কি আমার কাছ থেকে বরটা কেড়ে নিতে চাইছো? হ্যাঁ, যাতে আপনি এটার অপব্যবহার না করতে পারে। রাবণ, রাক্ষসদের রাজা আমি, রাবণ, দেবতারাও আমাকে ভয় পান, আমার মুখোমুখি হবে এমন সাহস কারণ নেই, আর তুমি একটা ছোট্ট বালক হয়ে আমার মুখোমুখি দাঁড়াতে চাও, আমার বর ছিনিয়ে নিতে চাও? হ্যাঁ, কি নন্দী, মুশি, আমরা এটাই করতে চেয়েছিলাম না? বাল গণেশ, তুমি জানো না আমি কতটা শক্তিশালী, অস্ত্রশস্ত্রই বলো আর জ্ঞানেই বলো,
আমাকে কেউ হারাতে পারবে না, তুমিও নও। আচ্ছা ভৃঙ্গি, তোমার কি মনে হয় আমি এনাকে হারাতে পারবো? হতেও পারে, আবার নাও হতে পারে। প্রভু, আপনি এনাকে যুদ্ধে আহ্বান করলে তাহলেই বোঝা যাবে কে জিতবে কে হারবে। আহা, আমি যুদ্ধ করতে রাজি। আসলে আমি তো চাই তুমি আমার কাছে হারো। আমার অন্তরের ইচ্ছে যে তুমি আমার কাছে হারো। আরে কি হলো রাবণ মশাই, এবার তো আপনি গেলেন। এরা কি মূর্খ! রাক্ষস রাজা রাবণ, আমার ভক্তরা যখনই আমার কাছে কিছু চায় আমি তাদের সেটা দিই। শুধু তাদের ভক্তিটাই সত্যি হওয়া দরকার। আপনি যখন ভক্তি সহকারে চেয়েছেন তাহলে আমি আপনার ইচ্ছা অবশ্যই পূরণ করব। তথাস্তু। আমি আহ্বান করছি যে আপনি আমার শুধু একটা পাকে এই মাটি থেকে তুলে দেখান, তাহলে এই লিঙ্গ আমি ফেরত দিয়ে দেব। এ আর এমন কি বড় ব্যাপার, এ তো আমি তুড়ি মেরে করে ফেলবো। আমি আপনার পরিকল্পনার মানেটা বুঝতে পেরেছি। প্রভু, আপনি হেরেও জিতে গেলেন আর আমি জিতেও হেরে গেলাম। বল গণেশের জয়! ভালো দেখাচ্ছে তোমায়। মজা লাগলো, মজা এসেছে। থেমে যা, তুই নন্দীকে রাগাচ্ছিস কেন? তুই তো জানিস ও যদি একবার রেগে যায় তবে কিন্তু। আজ খুব মজা হলো, চলো এবার স্নান করা যাক। কিন্তু প্রভু, ঝিলের জল তো খুব ঠান্ডা হবে, তাই না? তাতে কি হয়েছে, ঠান্ডা জলে তো আরো মজা হবে। কিন্তু কিন্তু আমি তো একেবারেই পরিষ্কার। হুম হুম হুম
মজা লাগছে। আজ্ঞা, একেবারে ঠিক। এবার তো মূষক মহারাজকে স্নান করতেই হবে। চলুন না, আমার খুব খিদে পেয়েছে, গিয়ে মায়ের হাতে মোদক খাবো, চলুন না। আরে হ্যাঁ হ্যাঁ মূষক, আমরা সকলেই যাব, তুমি এত অধৈর্য হয়ে পড়ছো কেন? প্রভু, মূষিক তো সাঁতার কাটতে জানে না, তাই এখান থেকে পালানোর ফিকির খুঁজছে। এসো। প্রভু, শ্রী গণেশ, বালক, তুমি হয়তো জানো না যে আমি কে আর আমার মধ্যে কিরকম অসীম শক্তি আছে। আমি তো তোমাকে এক নিমেষেই মেরে ফেলতে পারি। আমি এখান থেকে চলে যেতে নয়, বরং কৈলাসে রাজত্ব করতে এসেছি। যদি তুমি এই নদীতে এখন না আসতে, তাহলে আমি এতক্ষণে মহাদেব আর সবাইকে বন্দি বানিয়ে ফেলতাম, কৈলাসে রাজত্ব করতাম। আরে বালক, তুমি কেন এত রেগে যাচ্ছ? আসলে তুমি কে? আমি হলাম শ্রী গণেশ। গণেশ, প্রভু প্রভু, আপনি কোথায়? আমি আসছি আপনাকে খুঁজতে। মূষক, মূষিক, তোমার মতো বন্ধু আর শ্রী গণেশের এত প্রিয়জনকে শত কোটি প্রণাম। তুমি সাঁতার কাটতে পারো না এটা জানা সত্ত্বেও নিজের জীবনের কথা চিন্তা না করে ওনাকে বাঁচানোর জন্য জলে ঝাঁপ দিলে।
চিন্তা করো না মূষক। কিন্তু মা, আপনি ওকে দেখেননি? ওই রাক্ষসটা খুব বড় আর শক্তিশালী ছিল। আচ্ছা, আমাদের গণেশ কিছু কম নাকি? ও তো শক্তিশালী। তাহলে এতক্ষণ জলের মধ্যে কি করছিলে বলো? আমি তো ঠান্ডা জলের আনন্দ উপভোগ করছিলাম।